press the bell icon on the YouTube app and never miss another update. কেন শিশুদের মধ্যে ডায়াবেটিক রোগ বাড়ছে? ইংল্যান্ডে 600-এরও বেশি শিশু কিশোর টাইপ 2 ডায়াবেটিসের জন্য চিকিৎসা নিচ্ছে এবং এই সংখ্যা দিন দিন আশ্চর্যজনকভাবে বাড়ছে। আক্রান্তদের সিংহভাগই দক্ষিণ এশীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত, কারণ দরিদ্রদের কারণে এসব পরিবারের মধ্যে বাচ্চাদের অস্বাস্থ্যকর খাবার দেওয়ার প্রবণতা অপেক্ষাকৃত বেশি। এমনকি 5-9 বছরের বাচ্চাদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যায় টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ তারা উদ্বিগ্ন, কারণ তাদের ভবিষ্যৎ হৃদরোগ এবং কিডনি রোগে ভোগার হুমকি তৈরি হচ্ছে। এছাড়া অকালে দৃষ্টিহীনতার ঝুঁকিও রয়েছে। কেন শিশুরা আক্রান্ত হচ্ছে? ডায়াবেটিসের সবচেয়ে বড় হুমকি ওজন বেড়ে যাওয়া। যেসব শিশুদের এই রোগ হচ্ছে তাদের 2/3 শরীরের ওজন বেশি। ইংল্যান্ডে 2015-16 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীতে 10 জনের মধ্যে একজন শিশু স্থূলকায়, ষষ্ঠ শ্রেণীতে এই সংখ্যা 6 জনের মধ্যে একজন। আক্রান্ত কারা? দক্ষিণ এশীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত পরিবারের শিশুদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। আক্রান্ত এবং ঝুঁকিতে থাকা শিশুদের মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে দ্বিগুণ। আক্রান্তদের অধিকাংশের বয়স 15-19 বছর। এই বছরে শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেড়েছে। 2013-14 সালে চিহ্নিত আক্রান্তের সংখ্যা যেখানে ছিল 507, গত বছর তা বেড়ে দাঁড়ায় 621 জনে। সরকারি একটি রিপোর্টে স্বীকার করা হয়েছে, ডায়াবেটিসে ভোগা অনেক শিশুকে হয়তো এখনও চিহ্নিত করা যায়নি। চলুন জেনে নেওয়া যাক, অভিভাবকেরা কী করতে পারেন। চিকিৎসকেরা বলেছেন, প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদের শরীরে টাইপ 2 ডায়াবেটিস বেশি ক্ষতি করে, সুতরাং বাচ্চাদের ওজন নিয়ে শঙ্কা দেখা দিলে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দ্রুত ওজন কমানোর জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আর যদি দেখা যায় ইতিমধ্যেই শিশু আক্রান্ত হয়েছে, শরীরচর্চা থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যাপারে কঠোর শৃঙ্খলা পালন করতে হবে। ব্রিটেনের রয়্যাল কলেজ অব চাইল্ড হেলথের চিকিৎসকেরা বলেছেন, নিত্যদিনের জীবনধারায় পরিবর্তন ঘটিয়ে টাইপ 2 ডায়াবেটিস ঠেকানো সম্ভব, এমনকি উপসর্গও বদলে ফেলা সম্ভব। জাস্টিন ওয়ার্নার টিভি পত্রিকার অস্বাস্থ্যকর তৈরি খাবারের বিজ্ঞাপন চিত্রের উপর বিধিনিষেধের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বাচ্চাদের খাবারে চিনি এবং চর্বির পরিমাণ কমানো জরুরি। ব্রিটিশ সরকার তৈরি খাবারের উৎপাদকের আগামী 4 বছরের মধ্যে চিনির পরিমাণ 20% কমানোর নির্দেশ দিয়েছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই।